হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইন ব্লগ এ সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগ এ সবাইকে স্বাগত। তোমরা তো দেখেছিলে পোড়ামাতলায় আমি দিতে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এবার দেখো লঞ্চে করে যাব হচ্ছে ওর কাকা, সে শ্বশুর আর শাশুড়ি আর ননদ। সুন্দর লাগছে, অনেক বছর পর কিন্তু লঞ্চে চললাম মায়াপুরেও। কিন্তু অনেক বছর পর আমি আসলাম, তো দেখেই পাচ্ছ লঞ্চে কত লোক রয়েছে, বসার জায়গাও রয়েছে, দাঁড়িয়ে থাকার জন্য রয়েছে, এরকম এখানে আবার খাবার দাবারও পাওয়া যায়। তো আমরা কিন্তু এখনো খাওয়াটাও বলছি কি সুন্দর ভাল লাগছে। এই দেখো তোমাদের দাদা ভাই এখানে সব, ওরা পেপসি নিয়ে খাচ্ছিল, তো আমরা কিন্তু কিছু এখনো খাইনি, কারণ আমরা পুজোটাকে উপোস করে গিয়েছিলাম। দেখো তোমাদের দাদা ভাই কিন্তু জায়গা পায়নি, আর এখানে তোমার দাদা ভাই একটু ফটো তুলে নিলাম, কি ভাল লাগছিল সত্যি কথা। আমার না নৌকা খুব ভাল লাগে চোখে, তো বললাম না অনেকটা বছর পর কিন্তু লঞ্চে একটু চড়া হলো। একবার কলেজে থাকতে চড়েছিলাম, তো এখানে আমরা খেতে বসে গেছি। এখন হচ্ছে পরোটা কচুরি পাওয়া যায়, বাবা জানো না মাথায় হাত দেওয়ার মতন পরোটা দাম, এক একটা পিসের দাম 10 টাকা করে। নবদ্বীপ পরোটা তো এখানে নিয়েছি, আমাদেরকে দিয়ে দিচ্ছে এক এক করে দিচ্ছে পরোটা। কিন্তু হ্যাঁ পরোটা তরকারি সত্যি টেস্ট ছিল কিন্তু। এবার এখান থেকে আমরা হেঁটে চলে, এখন আমরা একটু অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে, খুব একটা হয়নি। তো এখান থেকে চলে গেলাম হচ্ছে মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুরের উদ্দেশ্যে বলতে টোটোটা ভাড়া করে নিলাম। এই দেখো পেছনে এরা চারজন, আমরা সামনে। মায়াপুরে এই দেখো দেখা যাচ্ছে ইস্কন মায়াপুরে। তো তো চলো মায়াপুর তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি কিন্তু ননদের বাড়ি যাচ্ছি 3 বছর পর, মানে বিয়ের পরে একবার গেছিলাম। আর ননদ আমি কেন আমার ননদকে বৌদি বলে ডাকি সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলে এসছি, কি ভাল লাগছিল বিশ্বাস করো, এত ভাল লাগছিল না, ভাল লাগছিল। তো তোমার দাদা অনেকদিন ধরেই যাবে যাবে বলছিল, মায়াপুরে যাবে, কিন্তু হচ্ছিল না, বাধা পাচ্ছিলাম খুব। একবার ঠিক করলাম সেই সময় হলো না, আবার ঠিক করলাম সেই সময় থাক ও দিদা মারা গেল। তো ঢুকে গেছি আমরা মায়াপুরে, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, নিজেও ঘুরি। তো এখনো কিন্তু পুরন দেখো নতুনের এখনো কাজ শেষ হয়নি, অনেক বছর লেগে যাবে। এটা কবে থেকে আমি যখন লাস্ট গেছি তখন দেখেছিলাম, এটা প্ল্যানিংটা দেখেছিলাম, আর এখন অনেকটাই কাজ হয়েছে, আরো কাজ বাকি আছে, মানে কয়েক বছর লেগে যাবে। সবাই আগে চলে গেল টিকিট কাউন্টারে এসে কুপন নেওয়ার জন্য, তো কুপন টুপন না হলো, আমরা 60 টাকার টিসে কুপন গুলো নিয়েছিলাম, যেখানে পনির তরকারি ছিল, নানা ধরনের সবজি টবজি সবই ছিল, ভালোই লাগছিল। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে, আমরাও ঘুরি। কোথায় যাও এদিকে বলো, খাওয়ার আগে যেতে হবে, খাওয়ার পরে যাবো না।
তো আমরা গেছিলাম এই হাতটাতে, তারপর গেছিলাম হচ্ছে যেখানে ভোগ দিয়েছিল ঠাকুরকে, সেই জায়গাতে আরতি এগুলো দেখতে গেছিলাম। খুব ভালো লাগছিল, ওখানে নাচানাচি হচ্ছিল, সবাই মিলে নাচানাচি করছিল। তো আর এখানে সব থেকে বড় গুরুদেব, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল ওই সময়, কি দৌড়াদৌড়ি সব করছিল দৌড়াদৌড়ে। তো আমরা খেতে বসে গেছি, দেখো এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। আমরা 60 টাকা কুপন কেটেছিলাম। তো 60 টাকা কুপনে কি কি আছে তোমরা দেখতে পাচ্ছো, সত্যি দেখছো, তোমাদেরকে অবশ্যই দেখাবো কি আছে। প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিল সাদা সাদা ভাত, মানে অন্ন, তার সাথে চপ, ফ্যাট, ডাল, তারপরে ছিল যে পায়েস, পায়েস, পনির তরকারি, দু ধরনের পনির তরকারি। তুমি কি চাও তো এসব অনেক কিছু ছিল। তো যাই হোক, রান্না বান্না খুব ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে হাত টাত ধুয়ে যে এসে এখানে এসে বসে রয়েছে, সবাই শুয়ে টুয়ে রয়েছে দেখতেই পাচ্ছ। তো দেখো তোমার দাদা এখানে, আমি বসে বসে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম, তোমরা তো নিশ্চয়ই এইসব রিলস দেখেছো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর যারা যারা আমার ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও, ইনস্টাগ্রাম ফলো করে দিও। তো মরা কিন্তু খুব আনন্দেই রয়েছে, ও কিন্তু আমি সত্যি অবাক হলাম, ও কিন্তু একবারও মায়ের কথা বলছে না যে বাবা মার কাছে যাবো বা কিছু। আমি তো ভয় পেয়েছিলাম যে কান্নাকাটি করবে কিনা, তো যাই হোক করেনি, এটাই ভালো, আনন্দই পাচ্ছে। আর দায়িত্ব দিয়েছে সেখানে, দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে বাড়ি ফিরিয়ে দেবো, এটাই ভেবে চিন্তেই নিয়ে এসেছি। দেখো এই জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো, তোমাদের দাদাভাই শুধু হাঁটা এত হাঁটে এত হাঁটে যে কোনো জায়গায় একটু ফটো তোলা যায় না, সুন্দর করে একটু ফটো তুলবো একসাথে তা কিন্তু না। বলে না বেরসিক বর, কপাল করে পেয়েছি বেরসিক বরকে। এই যাই হোক, বয়সের ডিফারেন্স এর কথাটা এমনি মানুষ বলে না, এই কারণেই বলে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল বিশ্বাস করো, মানে এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব, তো তাই জন্য একটু ঘুরে টুরে নিচ্ছি চারিদিকটা। এখানে দেখো গরুর খাওয়া, গরুর খাওয়ানোর জন্য এগুলো সব খাওয়ায়, এগুলো চাষ করেছে। তো তোমার দাদাভাই গোশালায় যেতে চেয়েছিল, কিন্তু আমার সত্যি একটুকু ভালো লাগছিল না, কারণ বাড়ি থাকলেও সারাক্ষণ গরু নিয়ে পড়ে থাকে, ওখানেও যদি গরু নিয়ে পড়ে থাকে কেমন লাগে। তো এটা আমরা ঘুরলাম ভালো করে, তো খুব মজা হলো, দেখতেই পাচ্ছ মনাও খুব আনন্দ পাচ্ছে, আমরাও ঘুরছি ফিরছি এখানটা। তো ওখান থেকে আমরা কি, ওখান থেকে আমরা কিন্তু ভোগের প্রসাদও পেয়েছিলাম, পুজোর পর থেকে ভোগের প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে ওখানেই থেকে যাই বা ব্যাগে করে নিয়ে গেলে ভালো হতো, নিয়ে চলে আসলে এরকমই লাগছিল। আমি কিন্তু মায়াপুর আগেও গেছি, আগে গেছি 2-3 বার। এবার তোমাদের সাথে শেয়ার করি যেটা, যে আমি আমার ননদকে কেন আমি বৌদি বলে ডাকি। অনেকেরই এই কোশ্চেনটা থাকে, মানে যেই শোনে সেই আমাকে এই কথাটা বলে যে আমি কেন, মানে কেন আমি বৌদি বলে ডাকি, কেন আমি দিদি বলে ডাকি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জোস্টাইল ব্লগে সবাইকে স্বাগত, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তোমরা তো দেখেছিলে পোড়ামাতলায় আমি পুজো দিতে গেছিলাম, ওখান থেকে বেরিয়ে পড়েছি আমরা। এবার দেখো লঞ্চে করে যাব হচ্ছে মায়াপুর, নবদ্বীপ যাব, মায়াপুর যাব না, ইসকন দেখতে যাব না, এটা হয় এখন। তো চলে যাচ্ছি এখন, আমরা সব লঞ্চের জন্য ওয়েট করছি। বা মনা মনা ওর কাকা, তার সে বাবু শ্বশুর আর শাশুড়ি আর ননদ। সুন্দর লাগছে, অনেক বছর পর কিন্তু লঞ্চে চললাম আমি মায়াপুরেও, কিন্তু অনেক বছর পর আমি আসলাম। তো দেখতেই পাচ্ছ লঞ্চে কত লোক রয়েছে, বসার জায়গাও রয়েছে, দাঁড়িয়ে থাকার জন্য রয়েছে, যে এরকম এখানে আবার খাবার দাবারও পাওয়া যায়। তো আমরা কিন্তু এখনো খাওয়াটাও বলছি, কি সুন্দর ভালো লাগছে।
আজকে দেখাবো। অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি কিন্তু ননদের বাড়ি যাচ্ছি, 3 বছর পর মানে বিয়ের পরে একবার গেছিলাম। আর ননদ আমি কেন আমার ননদকে বৌদি বলে ডাকি সেটা তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। চলে এসেছি, কি ভাল লাগছিলো বিশ্বাস করো, এত ভাল লাগছিলো না, খুব ভাল লাগছিলো। তো তোমার দাদা অনেক দিন ধরেই যাবে যাবে বলছিলো, মায়াপুরে যাবে, কিন্তু হচ্ছিলো না, বাধা পাচ্ছিলাম খুব। একবার ঠিক করলাম সেই সময় হলো না, আবার ঠিক করলাম সেই সময় ঠাকুর ও দিদা মারা গেল। তো ঢুকে গেছি আমরা মায়াপুরে, চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, নিজেও ঘুরি। তো এখনো কিন্তু পুরনো দেখো, নতুনের এখনো কাজ শেষ হয়নি, অনেক বছর লেগে যাবে। এটা কবে থেকে, আমি যখন লাস্ট গেছি তখন দেখেছিলাম, এটা প্ল্যানিংটা দেখেছিলাম, আর এখন অনেকটাই কাজ হয়েছে, আরও কাজ বাকি আছে, মানে কয়েক বছর লেগে যাবে। সবাই আগে চলে গেল টিকিট কাউন্টারে, তো এসে কুপন নেওয়ার জন্য, তো কুপন টুপন না হলো, আমরা 60 টাকার টিকিটের কুপনগুলো নিয়েছিলাম, যেখানে পনির তরকারি ছিল, নানা ধরনের সবজি টবজি সবই ছিল, ভালোই লাগছিলো। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে, আমরাও ঘুরি। কোথায় যাও এদিকে বলো, তো আমরা গেছিলাম এই হাতটাতে, তারপর গেছিলাম হচ্ছে যেখানে ভোগ দিয়েছিল ঠাকুরকে সেই জায়গাতে, আরতি এগুলো দেখতে গেছিলাম, খুব ভালো লাগছিল। ওখানে নাচানাচি হচ্ছিলো, সবাই মিলে নাচানাচি করছিল। তো আর এখানে সব থেকে বড় গুরুদেব, তাকে কিন্তু নিয়ে আসা হয়েছিল ওই সময়, কি দৌড়াদৌড়ি সব করছিল দৌড়াদৌড়ে। তো আমরা খেতে বসে গেছি, দেখো এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে, নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। আমরা 60 টাকার কুপন কেটেছিলাম, তো 60 টাকার কুপনে কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ, সত্যি তোমাদেরকে অবশ্যই শেয়ার দেখাবো কী কী আছে। প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিলো সাদা সাদা ভাত, মানে অন্ন, তার সাথে যে চপ, ঘেট, ডাল, তারপরে ছিল যে পায়েস, পায়েস, পনির তরকারি, দু ধরনের পনির তরকারি। তুমি কি চাও যে মিষ্টি? তো এসব অনেক কিছু ছিল। তো যাই হোক, রান্নাবান্না খুব ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া করে হাত হাত ধুয়ে এসে এখানে এসে বসে রয়েছে, সবাই শুয়ে শুয়ে রয়েছে, দেখতেই পাত্র। তো দেখো তোমার দাদা এখানে, আমি বসে বসে কিছু রিলসও বানিয়ে নিয়েছিলাম, তোমরা তো নিশ্চয়ই এইসব রিলস দেখেছো আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে। আর যারা যারা আমার ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও, ইনস্টাগ্রাম ফলো করে দিও। তো মনা কিন্তু খুব আনন্দেই রয়েছে, ও কিন্তু আমি সত্যি অবাক হলাম, ও কিন্তু একবারও মায়ের কথা বলছে না যে বাবা মার কাছে যাবো বা কিছু। আমি তো ভয় পেয়েছিলাম যে কান্নাকাটি করবে কি না, তো যাই হোক করেনি, এটাই ভালো, আনন্দই পেয়ে পাচ্ছে। আর দায়িত্ব দিয়েছে সেখানে, দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে বাড়ি ফিরিয়ে দেবো, এটাই ভেবে চিন্তেই নিয়ে এসেছি। দেখো এই জায়গাটা কী সুন্দর সাজানো গোছানো, তোমাদের দাদাভাই শুধু হাঁটা, এত হাঁটে এত হাঁটে যে কোনো জায়গায় একটু ফটো তোলা যায় না, সুন্দর করে একটু ফটো তুলবো একসাথে তা কিন্তু না, বলে না বেরসিক বর, কপাল করে পেয়েছি বেরসিক বরকে। এই যাই হোক, বয়সের ডিফারেন্সের কথাটা এমনি মানুষ বলে না, এই কারণেই বলে। আর কি সুন্দর হাওয়া দিচ্ছিল বিশ্বাস করো, মানে এখন আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেব, তো তাই জন্য একটু ঘুরে টুরে নিচ্ছি চারিদিকটা। এখানে দেখো গরুর খাওয়া
গরু খাওয়ানোর জন্য এগুলো সব খাওয়ায়, এগুলো চাষ করেছে। তো তোমার দাদাভাই গোশালায় যেতে চেয়েছিল, কিন্তু আমার সত্যি একটুকু ভালো লাগছিল না, কারণ বাড়ি থাকলেও সারাক্ষণ গরু নিয়ে পড়ে থাকে, ওখানেও যদি গরু নিয়ে পড়ে থাকে কেমন লাগে। তো এটা আমরা খুললাম ভালো করে, তো খুব মজা হলো, দেখতেই পাচ্ছ মোনাও খুব আনন্দ পাচ্ছে, আমরাও ঘুরছি ফিরছি এখানটা। তো ওখান থেকে আমরা কিন্তু ভোগের প্রসাদও পেয়েছিলাম, পুজোর পর থেকে ভোগের প্রসাদ দেওয়া হয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে ওখানেই থেকে যাই, বা ব্যাগে করে নিয়ে গেলে ভালো হতো, নিয়ে চলে আসলে, এরকমই লাগছিল। আমি কিন্তু মায়াপুর আগেও গেছি, আগে গেছি 2-3 বার। এবার তোমাদের সাথে শেয়ার করি যেটা, যে আমি আমার ননদকে কেন আমি বৌদি বলে ডাকি। অনেকেরই এই কোশ্চেনটা থাকে, মানে যেই শোনে সেই আমাকে এই কথাটা বলে যে আমি কেন, মানে কেন আমি বৌদি বলে ডাকি, কেন আমি দিদি বলে ডাকি না, মানে আমার যা যেমন আমার সে ননদকে দিদি বলে ডাকে, আমি কেন ডাকি না। এটাই কারণ, তো আমার ননদ কিন্তু, আমি খুব ছোটোবেলায় ননদকে কিন্তু বৌদি বলেই ডাকা শিখেছি বা কিছু, মানে ননদের বর যে সে আমার সম্পর্কে দাদা হয়। তো তাই জন্য, মানে দাদা কেমন দাদা তোমাদেরকে এটাও বলে দিই, আমার দাদুর হচ্ছে বোনের ঘরের মেয়ের ঘরের ছেলে হচ্ছে আমার ননদের বৈশে ননদের হাজবেন্ড, তো বুঝতেই পারছো। তো এখান থেকে আমরা একটা কেক নিয়ে নিয়েছিলাম, নিরামিষ কেক, কেকটা কিন্তু সত্যিই দারুণ ছিল। আর এখান থেকে নাকি সেগুলো মিড়িগুলো এত ভালো লাগছিল, ইচ্ছা করছিল একটা নিয়ে নিই, কিন্তু ওখানে সবার সামনে না এসে তোমার দাদা বলেছিলো, কিন্তু নিতে পারলাম না। এই হোক বলতে পারি সে কেমন দাম হবে না হবে, মনে হচ্ছিলো খুব হাই রেঞ্জই হবে, এর জন্য নিবে। আসার সময় কিন্তু আমরা পোশাক পেয়েছিলাম, বলে না ভাগ্যে এসে ভাগ্য, পোশাকের কিন্তু এটা ভাগ্যর ব্যাপার থাকে যে সবাই কিন্তু পায় না। তো যাই হোক, আমরা বেনারসের পোশাক পেয়েছিলাম, তো আমরা বাড়ির দিকে রওনা দেবো। এখন কিন্তু বিকেল সন্ধ্যে হয়ে গেছিলো, বলেছিলো ঘুরতে যেতে, কিন্তু আর যাচ্ছিলাম না, কারণ এতটা শরীরটা না খেয়েছিলাম, তারপর শরীরটা খুব কয়েসে খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো কখন গিয়ে স্নানটান করবো, এরকম একটা লাগছিলো। বাড়ি থেকে স্নান করে গেলেও কিন্তু এতটা গরম পড়েছে না, সেখানে মানে একটা অভ্যাস হয়ে গেছে 2-3 বার 4 বার করে স্নান করার। তো তাই জন্য তো দেখো ফেরার পথে আবার চলে এসে লঞ্চের মধ্যে উঠলাম, উঠে এখানে দেখো এগুলো বিক্রি হচ্ছিলো, তো তোমাদের দাদা কিনে নিলো, আর আমি মা দিদি একটা এসে কিনেছিল মায়ের জন্য, পাখা দেবে বলেছিলো ঠাকুরের, তাই জন্য আমাকে আনতে বলেছিলো, আমি এনে দিলাম, এনেছিলাম, ভাবছিলাম পাবো কিনা। একটা দোকানে দেখেছিলাম মায়াপুরেই, কিন্তু দাম বেশি চাইছিলো, পরে একটা দোকান দেখলাম ঠিক আছে, এটা জিনিস খুব ভালো লাগছে। দেখো আমরা লঞ্চ থেকে নেমে গেছি, এইখানে যখন উঠছি বাসের যে সেটা রাস্তাটা মনে ছিল ভেঙে যাবে না, তো ভেঙে যাবে না, তো এরকম লাগছিলো, তো যাই হোক না ভাঙিনি, ভালোভাবে চলে গেছি। তো তো এখান থেকে টোটো ধরে চলে গেলাম হচ্ছে ননদের বাড়িতে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা, বাই বাই।